ওই সন্ত্রাসী বাহাদুরা সন্ত্রাসী চুম্বল লোকজন নিয়েছে, কলের পানি বসে মদ খাচ্ছে, জিমেরাই পানি আনতে যাচ্ছে, তাদেরকে হাত দিয়ে লাঞ্ছিত করছে। ঠিক আছে, আমি মিশনকে খবর পাঠাচ্ছি। বাবু না, আপনি তো জানেন ওরা দৌলতখালের লোক, ভয়ঙ্কর সন্ত্রাসী। ওই সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য আমার ছেলেকে প্রয়োজন। পানি নিবি না? তোর পানি আমি নিজেই ভরে দেবো। তোদের বুঝিয়ে দেবো। যাও সবাই পারিলে যাও, আর যাওয়ার পথে সবাই দুই শোরের বাচ্চার মুখে একটা করে জুতা মেরে যাবে, যাতে জুতার বাড়ি ওই দৌলত খানের গালে গিয়ে পড়ে। আমার বিরুদ্ধে ওই মা ছেলে যেইভাবে কাঁডোলে নাড়ার মতো লাগছে, এর একটা ফয়সলা করতেই হইব। তা না হইলে নগর এলাকা দখল কইরা আমার ফাইভ স্টার হোটেল বানানো হইব না। তাহলে বিদ্যুৎ পানি বন্ধ কইরা ওই ফকিরনির বাচ্চাদের শায়েস্তা করার বদলে ওদের মাথার মনি নিশানকে শেষ কইরা দেই। একদম চুপ। আর একটা কথা কইলে একেবারে থোতা ব্রেক করে ফেলাম। বিলাই হইয়া যান মনিয়া বাঘ হইতে চাও, আজ তখন যে হালত করে পাঠাইছে, ইচ্ছা করতে আছে তখন পাশার মধ্যে একটা লাত্তি মারি, কিন্তু আমি মারুম না। তগরে যে লালন পালন করতে আছে সেই জেমস রে দিয়ে এই তগর লাত্তি মারব। জেমস কই? মারণ খেলা যার অভ্যাস, সেই খেলা তোরা বার বার হেরে আসবি, জেমস তা হতে দেবে না। থাম ভাইগনা থাম, খুন খারাপি করে লোকজন কমায় কি লাভ? এইবার মতো মাফ করে দে, আর নতুন করে কোনো প্ল্যান বাইর করতে চাইলে কর। ইটস অল রাইট মামা, এইবার ওই মা ছেলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মা, আজ বুঝতে পারছে কত কষ্ট করে তুমি আমাকে শিক্ষিত করে গড়ে তুলেছ, আর তাই তোমার প্রতি আমার অনুরোধ, কাল থেকে এই সংসার চালানো দায়িত্ব আমার। পাগল ছেলে, বড় হয়ে দায়িত্ব বুঝে নিতে চায়। এতদিনে তোর মতো তোর বোন নিশ্চয়ই বড় হয়েছে, কিন্তু কোথায় আছে কেমন আছে আমি জানি। হ্যালো মিস রানী চৌধুরী,
এই আমি লোফার লাফাঙ্গা, মেয়েদের পিছু পিছে ঘুরে বেড়ে না, এই মিথ্যে কথাগুলো বলার জন্য আপনাকে শাস্তি উপহার দিলাম। ভবিষ্যতে রাজা সম্বন্ধে না জেনে একটি কথাও বলবেন না। ওকে এটি শুনুন, আমি এটি কি করলি? বললাম কমার্স ডিপার্টমেন্টের রানীর কথা, আর তুই কিনা সায়েন্স ডিপার্টমেন্টের রানীকে চোরটা মারলি? বলিস কি, তাহলে তো ভীষণ ভুল হয়ে গেল। এখন কি উপায়? ক্ষমা চেয়ে ভুল স্বীকার করা। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনার জীবন বৃত্তান্ত আর সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছি চাকরি পাওয়ার সব যোগ্যতা আপনার আছে। আচ্ছা বলুন তো, এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের চাকরি হয় না কেন? মামা খালুবা টাকার জন্যই বলে। ভেরি গুড, তা আপনার কোনটি আছে? কোনটাই নেই স্যার। তাহলে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন? চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, মদে অ্যালকোহল থাকে কেন? আমি এমকম এর ছাত্র, দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজির কোনো প্রশ্ন করবেন না স্যার। আচ্ছা, মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে? বিদ্যুতের সাহায্যে। এটা কি কমার্সের সাবজেক্ট? না স্যার। তাহলে বললেন কিভাবে? কমন সেন্সে। ইয়েস, আর তাই বায়োলজি কেমিস্ট্রি কমার্সের সাবজেক্টের কথা ভুলে গিয়ে কমন সেন্সে উত্তর দিন। আচ্ছা, একজন সতী নারীর নাম বলুন তো। বিবি মরিয়ম। তাহলে কি আপনার মা অসতী নারী? নিশ্চয়ই কোন অসতী নারীর গর্ভে আপনার জন্ম, তাই আপনার মায়ের নাম বলেননি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি, আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস। এই সমাজ শত্রু, দেশের কলঙ্ক, তোদের কারণে এদেশে আমার মতো হাজার মায়ের শিক্ষিত সন্তানেরা আজ বেকার হয়ে আছে। আমার মতো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন অনেক সন্তান তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি চাকরির আশায় তোদের মতো লোকদের দুয়ারে দুয়ারে ঘুরে, আর তোরা তাদের কপালে লাঠি মেরে তাড়িয়ে দিস না? তাই সাবধান করে দিচ্ছি, নইলে জীবনের বিনিময় এই অপরাধের শাস্তি তোদের ভোগ করতে হবে। শুনে রাখ, তোদের কাছে যখন সার্টিফিকেটের কোনো মূল্য নেই, তখন এই হাত পাই কাজে লাগাবো। সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না মুখে কত জ্বালা, লেখা পড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার, আমি ভালো নাই বলে আই চাকরিটা হলো না আমার। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, হায় রে হায় রে হায় রে হায় হায় রে।
আমি রিক্সা চালাই, হাই রোদে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই, হাই পানিতে ভিজে আমি রিক্সা চালাই, হাই রোদে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই, পায়েতে ফেলি হাই মাথার ঘাম, তাই না কে হো তবু আমাদের দাম, অলি গলি ঘুরি ফিরি বড় পথ যদি চলি, মারে যে পুলিশ মালা, আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা। যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় পানকাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল, এই শহরে যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় পানকাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল, রিক্সাতে নাই কোনো কালো ধোয়া, কষ্ট করে নাকি শুদ্ধ হাওয়া, তবে কেন বারে বারে তুলে দিতে আমাদের চাই যে উপরওয়ালা, আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না মুখে কত জ্বালা, লেখাপড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার, মামু খালু নাই বলে আয় চাকরিটা হলো না আমার, আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না মুখে কত জ্বালা, বুঝো না কেন এই যে কোথায় কোথায় বাবাকে সন্তানেরা, এক্সকিউজ মি, আমরা শুধু 3700 নম্বরের গাড়িটি যে নিয়ে এসেছে তাকে চাই। হ্যাঁ হ্যাঁ 3700 গাড়ি নাম্বারটি কা? কিছু বুঝতে পারছি, একেবারে মাছরাঙ্গা পাখি, একেবারে মাছরাঙ্গা পাখি। কি বললে? ওই গাড়িতে কে এসেছে? এখন নিশ্চয়ই বুঝতে পারছ, এবার বলো আমাকে খোঁজার কারণটা কি? আমাদের দেখেও কারণটা বুঝতে পারছেন না? দেখুন মিস, ভালো করে চেয়ে দেখুন, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন যে আমার রিক্সা ভেঙে পার্স একটাও জায়গা মতো নেই, 180 কিলোমিটার স্পিডে ধাক্কা খাওয়ার পরও যে
এই পার্সের সাথে তোমার শরীরের সব পার্স এখনো জায়গা মতো আছে, সেজন্য আল্লাহর কাছে শুকর করো। ইস্পাত চাইতে কঠিন যে দেহ, আপনার ভাগ্য ভালো সেখানে আপনি ধাক্কা খাননি, তাহলে আপনার এই অহংকারের বিলাসিতার দেহটা ভেঙে চুরে বাটিতে মিশে গিয়ে কঙ্কাল হয়ে যেত। জি শুনুন মিস, ধনীর দোয়ালি হয়ে গরিবের যে ক্ষতি করেছেন তা পূরণ করে দিন। রিক্সা মেরামতের জন্য 3,000 আর প্যাসেঞ্জারদের চিকিৎসা বাবদ 2,000। টাকা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? আপনারা তো টাকার গাছ, নাড়া দিলেই পড়ার কথা। বাজে কথা রাখো, তোমরা চাইলে যে আমি এখন নিব তা নয়, টাকা দেবার জায়গা যেখানে সেখানে গিয়েই আনতে হবে। এই নাও, বিকেল 4টায় এই ঠিকানায় দেখা করবে, বাট তুমি একা। হ্যালো মিস, হ্যালো হ্যালো মিস, আরে শালা ভুল জায়গা তো আসলাম না? না, তুমি ঠিক জায়গা মতো এসেছ, কিন্তু এটা ফুটপাতের কোনো রিক্সা স্ট্যান্ড নয়, এই শহরের একজন নামী দামি ভদ্রলোকের বাড়ি, সুতরাং অভদ্রের মতো গলা ছেড়ে গলাবাজি করবে না। বলো কেন এসেছ? বাহ মিস বাহ, আপনার ভাবে বোঝা যাচ্ছে, প্রাচুর্যের মাঝে ডুবে থেকে সকালের কথা বিকেলে ভুলে যান, যাওয়ারই কথা, কারণ খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নিলে এই ভুল হতো না। যা 5,000 টাকা দিয়ে দিন, আমি কেটে পড়ি। আমার কাছে ডিমান্ড করে কেউ কোনোদিন কিছু পায় না, যেহেতু প্রয়োজনটা তোমার সেহেতু হাত পেতে দয়া ভিক্ষা চাইতে হবে। নো মিস নো, আমি কোনো দান খরা চাইতে আসিনি, যে আপনি আমাকে দয়া করবেন, আরে দয়া তো করেছে আমি, যার কারণে অপরাধ করেও আপনাকে আইনের সাজা ভোগ করতে হয়নি। আমি জানি তোমার মতো ছোট লোক দিনমজুরদের কাছে মানসম্মানে কোনো মূল্য নেই, তাই তো কলেজে তোমার সাথে বোঝাপড়া করে আমি আমার মানসম্মান নষ্ট করতে চাইনি। আরে আমার মতো মজুররা দিনমজুরি করে চলতে পারে, মরতেও পারে, কিন্তু আপনারা মজুর ছাড়া বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, কারণ টাকা হচ্ছে আপনাদের ক্ষমতা, আর হাত পা আর সততা হচ্ছে আমাদের মতো দিন মজুরদের ক্ষমতা। ভালো ভালো আমার তারা টাকাটা দিয়ে দিন। দেব, দেবার জন্যই তো এখানে ডেকে এনেছি। ওকে ওর পাওনাটা বুঝিয়ে দে। শুধু 5,000 টাকা নয়, তোকে সহ তোর পুরো বাড়িতে আমি নিয়ে যেতে পারি, কিন্তু সেরকম অমানুষ আমি নই, তাই কাল তুই নগর এলাকার রিক্সা স্ট্যান্ডে গিয়ে নিজ হাতে টাকাটা দিয়ে খরচে আসবি। কথাটা তুই মনে রাখিস, মনে রাখিস। অবশ্যই মনে থাকবে, তবে শক্তির জোরে তুমি জয়ী হলেও টাকার জোরে আইনের মাধ্যমে আমি জয়ী হয়ে এর প্রতিশোধ নেব। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। ইওর অনার, আমরা ওনার রিক্সা চড়ে যাচ্ছিলাম তখন বলুন মানে তখন
কি হলো বলুন? তখন ওই ম্যাডাম গাড়ি চালিয়ে আসছিল, আর ও রিকশা চালিয়ে গিয়ে বেসামাল হয়ে ম্যাডামের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। আমরা পড়ে গিয়ে আহত হয়ে উঠে দেখলাম রিকশা সম্পূর্ণ ঠিক আছে। আরে মিথ্যাবাদী দল! অর্ডার, অর্ডার, অর্ডার! আসামি নিশান চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের সাক্ষীর ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে 2,000 টাকা জরিমানা দেওয়ার আদেশ দিচ্ছে। এই নাও, জলদি কেটে পড়ো। ধরা খাইলে জামিন নাই। শোনো, নাও আইসক্রিম খেয়ে গরম মাথা ঠান্ডা করো। এ ভেতরটা পুরো গরম করে দিয়ে বাইরে ঠান্ডা করলে কি হবে? তুমি চুপ করো। এবার বুঝলে তো, টাকার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতার কোনো মূল্য নেই। আমি ইচ্ছে করলে আবার গাড়ির ধাক্কায় রিকশা ভেঙে দিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ, আর তুমি ঠিক। মনে রেখো, আমি ইচ্ছে করলে শুধু নগর এলাকা নয়, এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারি। কারণ আমি যে পথ দিয়ে যাই, তুমি সে পথের ধুলো মাত্র। গুড বাই। আজ তোমাকে এমন শিক্ষা দেব যাতে কাল সকালে তুমি নিজে এই দুনিয়া থেকে বিদায় নেবার পথ বেছে নেবে। কোনো কথা বলবে না, চল। স্যার, স্যার, বেশি স্যার স্যার কইরো না, মাইয়াদার কোন খোঁজ খবর নাই না? আমার সামনে এসে দাঁড়াইবার সাহস তোমার হইল কেমনে? কাল সকালে পাত্রপক্ষ যখন মেয়েটারে দেখতে আইব, তখন ওনাকে সামনে নীলাদের হাজির করতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকব না। থাকবে, 100 বার থাকবে। তাহলে এক কাজ করুন, নীলা ম্যাডাম কিডন্যাপ হয়েছে এই কথা জানিয়ে পাত্রপক্ষকে কয়েকদিন পরে আসার কথা বলে একটা ফোন করে দিন। আচ্ছা জি, তার বুদ্ধি তুলনা নাই। ভেরি গুড আইডিয়া। কপালে উষ্টা, সে পরামর্শ বিশদ, তাতে এই রাইতে আমার সাথে মেয়েরও মানে চুচ্ছে। শোন, আজ রাইতের মধ্যেই নীলামারে আমি আমার ঘরে দেখতে চাই। আপনিও শুনেন ম্যাডাম, তো আমি কি বয়রা? না, তাহলে আজ তো কো ম্যাডাম, তো আর নাচ সিনেমা দেখতে যাইনি যা আজ আমরা রাতের মধ্যে খুঁজে পাবো। কোথায় আছে, কেমন আছে, কে জানে? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ভালো ভালো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো বলছি, নইলে। যাকে পথে ধুলো মনে করো, সে যে ধারালো কাচের টুকরো হয়ে তোমার বড়লোকের দেহে আঘাত করে রক্ত ঝরাতে পারে তা বুঝে দেবার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ এই ছোট লোক রিক্সাওয়ালা যে দুর্ঘটনা জন্ম দেবে, তোমার বড়লোক গাড়িওয়ালা বাবা টাকার জোরে সে কলঙ্কের দাগ তোমার জীবন থেকে মুছে দিতে পারে কিনা তা আমি দেখব। তার মানে তুমি আমাকে ইজ্জত কেড়ে নিবে? বা বা, যে বুদ্ধি আমার মাথায় এতক্ষণ আসেনি তা মনে করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, Ha ha ha!
মে কি হয়েছে, চিল্লা চিল্লি করছো কেন? এই জিমি, এই শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি চিন্তা করে ভয় পেয়েছ, কিন্তু না, গরিব হলেও অমানুষ আমি নই। তুমি নিজে অন্যায় করে প্রকাশ্যে একের পর এক আমাকে যে অপমান করেছ, তার প্রতিশোধ দেবার জন্যই তোমাকে আজকে রাতটা ঘর ছাড়া করে রেখেছি, যাতে কাল সকালে তুমি টের পাও। এসো মা, এসো ভাই। আপনারা বিশ্বাস করুন, আমি মিস লীলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে রাত কাটালো, ওনাকে স্পর্শ পর্যন্ত করিনি। উনি উনি সম্পূর্ণ পবিত্র। আমি আসি, আসসালামু আলাইকুম। রাতের ঘটনার জন্য আমরা কিছু মনে করিনি, শুধু যৌতুকের টাকাটা বাড়িয়ে দিলেই হবে। আমি আমেরিকাতে বড় হয়েছি, সেখানকার সোসাইটিতে এইরকম ঘটনা কোনো ব্যাপারই না। তুমি তো অবিবাহিতা, এমনও ঘটনা আছে একজনের স্ত্রী আরেকজনের সাথে? আমার বাবার তা কাছে বলেই আমি যারটার সাথে রাত কাটালো, তোমার কোনো আপত্তি নেই না? আমাকে বোধ করা স্বপ্ন ভুলে গিয়ে নষ্ট মেয়েদের দাঁড়ান হয়ে থাকো, যাও বেরিয়ে যাও, গেলাম বলিয়ে আউট। আপনারা বসে আছেন কেন, বেরিয়ে যান বলছি। চলো নীলা, এটা এটা তুই একটা কাম করলি মা, আমার সোসাইটিতে যখন এই কথা সবাই জানবে তখন তুই কো আমার মান ইজ্জত থাকবো না যাইবো? তোমার মেয়ের জীবনে চাইতে তোমার কাছে সোসাইটি বড় হলো পাপা? বেশ, তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো। এই জি, এই ছেলেটা কে ধরে? নিশান। আর নিশান, নিশান, তোর প্রতিহিংসার আগুন যখন আমার ঘরে আইসা ঢুকছে তখন সেই আগুনেই আমি তোরে পুড়ায় মারবো। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস, তুমি করে চিন্তা করো না মামা, ওই কুত্তার বাচ্চার কুঞ্জে আমি এমন তাক দিয়ে দিব যা ওর সারা জীবন মনে থাকবে। কে রে, তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে দোস্ত, জেমসের লোকেরা খালাম মারে তুলে নিয়ে গেছে। ওই জ্যাম সোয়ের বাচ্চা, আজ আমি তোকে জ্যান্ত কবর দেব। তোর ছেলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন, তোকে তুলে নিয়েছে এই জন্যে যে তোর ছেলের কবর আমি তোর চোখের সামনে দিব। এই হারামি দল, তোর আমার ছেলেকে চিনিস না, তোদের হাড় মাংস এক করে ও ঠিকই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত তুলেছিস। কুত্তার বাচ্চা, তোর কপাল ভালো যে এখন তোর মাকে শেষ করে দেই নাই, এইবার দিব। বন্ধুর বাচ্চাটাকে শেষ করে দে। Yeah.
মাকে বঞ্চিত করেছি, সে মায়ের আদেশে আজ তোর জীবন আমি ভিক্ষা দিলাম, কথাটা বলে রাখিস। Oh, he's done! Oh, he's done! He's done!